নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন। বন্ধুরা, এখন আমি যে বিষয়ে ভিডিওটি বানাচ্ছি, এই বিষয়টি হচ্ছে 2014 টেট পাসকে কেন্দ্র করে 2017 সালে যে নিয়োগ কমপ্লিট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 জনকে, সে নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে তরুণ জ্যোতি তিওয়ারি মামলা দায়ের করেছিলেন, সেই মামলার ফলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ইন্টারভিউ নিয়েছেন ইন্টারভিউয়ারদের, অর্থাৎ যারা ইন্টারভিউ নিয়েছিলেন তৎকালের 42,000 নিয়োগের সময়, সেই সমস্ত শিক্ষকদের ইন্টারভিউ নিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। এবং এই ইন্টারভিউ নেওয়ার সময় কিন্তু যে সমস্ত তথ্য উঠে এসেছে তা থেকে কিন্তু বিস্মিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। বিশেষত 5টি জেলা থেকে 40 জন ইন্টারভিউয়ারদেরকে নোটিশ করেন কলকাতা হাইকোর্ট এবং তাদেরকে পার্সোনালি ইন্টারভিউ নেওয়ার কথা ঘোষণা করেন বিচারপতি গাঙ্গুলি। এবং সেখানে 30 জন উপস্থিত ছিলেন এবং 30 জন ইন্টারভিউয়াররা তারা স্বীকার করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের কাছে যে 2017 সালে যে নিয়োগ হয়েছিল সেখানে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অ্যাপটিটিউড টেস্ট কী তারা আদৌ তা জানেই না। তাহলে বন্ধুরা, প্রশ্ন হচ্ছে যে তাহলে তারপরে নিয়োগটা হলো কিসের ভিত্তিতে, এবং যারা অ্যাপটিটিউড টেস্টে 5-5 পেয়েছে বা 5-4 পেয়েছে তারা কোন জাদু বলে 5-5 বা 4 পেল, আর যারা 0 পেয়েছে অ্যাপটিটিউড টেস্টে তারা কোন জাদু বলে 0 পেল, এই দ্বিচারিতা কেন, এটা নিয়ে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মহাশয় খুবই ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এবং আপনারা জানেন যে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির কারণে আজকে কিন্তু শুধু উনি একা নন, ওনার স্ত্রী পুত্রও কিন্তু বর্তমানে জেলে রয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে বাংলা প্রবাদেও আছে যে পাপ কোনোদিন বাপকে ছাড়ায় না, সেটাই কিন্তু হচ্ছে। এবং ইন্টারভিউয়ারদেরকে যখন প্রশ্ন করেন বিচারপতি গাঙ্গুলি, উনি ইংরেজিতে কথা বললে ইন্টারভিউয়াররা কাচুমাচু মুখে জানান যে আমরা ইংরেজি কথা বুঝতে পারি না, আপনি দয়া করে বাংলায় বললে ভালো হয়। এই কথা শুনে কিন্তু স্তম্ভিত হয়ে যান বিচারপতি গাঙ্গুলি এবং তাদের শিক্ষকতা যোগ্যতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। তিনি খুবই শঙ্কিত যে আমাদের রাজ্যের ইন্টারভিউয়ারদের যদি এই পরিস্থিতি হয় তাহলে প্রাথমিক শিক্ষকরা তাহলে কী পরিস্থিতিতে রয়েছে। তো বন্ধুরা, ইন্টারভিউয়ারদের ইন্টারভিউ নিয়ে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যে তথ্য সাংবাদিকদের কাছে দিয়েছে বা যে তথ্য বেরিয়ে এসেছে এর থেকে কিন্তু এটুকুটা পরিষ্কার যে 2014 সালের টেটকে কেন্দ্র করে যে দুটি নিয়োগ হয়েছে এটাতে কিন্তু একটা তো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এবং এখানে কিন্তু মানে পুরো দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির ফলে কিন্তু প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স আছে, অথবা কিন্তু প্যানেল রিপ্যানেল হতে পারে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নম্বর বাদ দিয়ে, হয়তো প্যানেল রিপ্যানেল হতে পারে। এক্ষেত্রে কিন্তু বেশ কিছু চাকরি প্রার্থী ছাঁটাই হতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং নতুন কিছু চাকরি প্রার্থী কিন্তু চাকরি পেতে চলেছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও সবার আগে আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা।